যদি আমরা কোরআন আর হাদিসটাকে আমরা যদি মেনে নেই তাহলে কোনো তর্ক বিতর্কর কোনো কিন্তু জায়গাই নাই। এবং আমরা সবসময় আমি যখনই আমি যাই আমি বলি যদি এই কথাটা কোরআনে আছে আর এই কথাটা যদি সেই হাদিসে আছে তাহলে এটা নিয়ে তো আর কোনো বিতর্ক থাকার কথা নাই। যে আমি নিজে পারিবারিকভাবেই ব্যক্তিগতভাবে আমিও আহলে হাদিসের আমার সন্তান আমার বাপদাদা সবাই এই ছিলাম। ইসরায়েলে আর ফেলিস্তিনদের উপরে ইসরায়েলের আগে এরকম জুলুম করছিল, সে এত জুলুম হচ্ছে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে, বিশেষ করে নারী আর বাচ্চাদের উপরে, এবং এটার প্রতিবাদ কিন্তু আমরা দেখতেছি না। যে ধরনের প্রতিবাদ আমাদের হওয়া উচিত সেই ধরনের প্রতিবাদ আমরা কিন্তু বিশ্বে দেখতেছি না। প্রতি বছর এখানে ঠিক নয়, আগে নদাপাড়ার ট্রাক টার্মিনালে হতো, সেই তুলনায় এইবারে আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গায় আয়োজনটি হয়েছে এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে। আর মুসল্লিদের অসংখ্য মুসল্লিকে আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন জায়গা থেকে সারা দেশ থেকে এখানে এসেছেন। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আহলেহাদিস আন্দোলন কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছরও এই বিশাল ইজতেমার মূল আয়োজক, যার আকর্ষণে আমরা সবাই আসি, যিনি নানা বিপদে নানা সংকটে নানা দুঃসময়ে আপনাদের আমাদের পাশে থেকেছেন, অত্যাচার সহ্য করেছেন, জনাব আসাদুল্লাহ আল গালিব অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন বিশিষ্ট মেহমান, যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং এই বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ এবং শিল্প বিষয়ক যিনি উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন মন্ত্রীর পূর্ণ মন্ত্রীর মর্যাদায়, যিনি যার নেতৃত্বে এই বাংলাদেশের শিল্পাঙ্গন নতুন করে সেজে উঠছে। আমরা অতীত দেখেছি আবারও দেখছি ইনশাআল্লাহ, জনাব সালমান ফজলুর রহমান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এমপি মহোদয়, তিনি আজকে এখানে অতিথি হিসেবে আপনাদের মধ্যে আছেন। অন্যান্য যারা আয়োজকবৃন্দ নেতৃবৃন্দ মঞ্চে যারা আছেন এবং আমার সামনে যারা উপবিষ্ট আমার ভাইয়েরা এবং ছোট্ট সোনামণি যারা আছেন, আসসালামু আলাইকুম। প্রতি বছর এখানে ঠিক নয়, আগে নদাপাড়ার ট্রাক টার্মিনালে হতো, সেই তুলনায় এইবারে আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গায় আয়োজনটি হয়েছে এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে। আর মুসল্লিদের অসংখ্য মুসল্লিকে আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন জায়গা থেকে সারা দেশ থেকে এখানে এসেছেন। আমরা জানি আপনারা দীন ইসলামের খেদমত করেন এবং সেই সম্পর্কে ব্যাখ্যা নেবার জন্যেই জানবার জন্যেই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর আসাদুল্লাহ আল গালিব তার কাছ থেকে আপনারা কথাগুলি শুনতে চান এবং তিনিও আপনাদেরকে সন্তুষ্ট করে এখানে অনেক কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে তার একজন ভক্ত এবং আপনারা সকলেই জানেন অনেকে যে আমি নিজে পারিবারিকভাবেই ব্যক্তিগতভাবে আমিও আহলেহাদিসের আমার সন্তান আমার বাপদাদা সবাই এই ছিলাম, সেই হিসাবে আমার আপনাদের প্রতি একটা আলাদা আকর্ষণ আলাদা মহব্বত আছে এবং থাকবে ইনশাআল্লাহ যতদিন আমি বাঁচব। আমি আজকে এখানে আমাদের বক্তব্য রাখবেন আমার পরেই, যার কথা শুনলে আপনারা খুশি হবেন, তিনি সালমান এফ রহমান, তিনি কথা বলবেন, তাকে টেলিভিশনে আপনারা প্রায় দেখেছেন, আজকে সাক্ষাৎ দেখছেন এবং কথা শুনবেন। তিনি এই বাংলাদেশের মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের জন্যে মাননীয় প্রধানমন্ত্রীকে নানাভাবে উপদেশ দিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের দেশ অনেক দূর এগিয়েছি আমরা, মানুষের আর্থিক অবস্থা নানা সংকটের মধ্যেও একটা জায়গায় আমরা ধরে রাখতে পেরেছি আমাদের নেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে, এবং নানা চক্রান্ত ভেদ করে আজকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমি বিশ্বাস করি আগামী 5-10 বছরের মধ্যে আমরা যে জায়গায় পৌঁছে যাব ইনশাআল্লাহ, আর আমাদেরকে পিছিয়ে তাকাতে হবে না, কোনো চিন্তা করতে হবে না আমাদের বংশধরদের জন্যে। এমন একটা সুন্দর বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে
রেখে যাবেন তিনি। আমি আপনাদের সবার মঙ্গল এবং কুশল কামনা করি এবং রাজশাহী সিটি মেয়র হিসাবে আপনাদেরকে স্বাগত জানাবার নৈতিক দায়িত্ব আমার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি। আপনারা আবারও আসবেন এবং বারে বারে এসে ইজতেমাকে সফল করবেন এই আহ্বান জানিয়ে শেষ করছি। ইজতেমার যে স্থায়ী একটা নিজস্ব জায়গা দরকার, এটি বিষয়টা বারবার আপনারা বলেছেন, আমরাও শুনেছি। আসলে ট্রাক টার্মিনালটিও আপনাদের, আমাদের নয়, আরডিএর, এই মাঠটিও অন্য এই প্রতিষ্ঠানের, কাজেই স্থায়ীভাবে আপনারা যাবেন সেই ঠিকানা আপনি, আমি জানি কিছুটা জায়গা অগ্রগতি হয়েছে কিন্তু আরও অনেক দূর যেতে হবে। সেই জায়গায় যাবার জন্যে আমার যতটুকু শক্তি আছে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকব, আছি এবং থাকব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীর মণ্ডলী, এতক্ষণ যাবত আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের কাছ থেকে আলোচনা শুনলাম। আমরা ইজতেমার জনগণের পক্ষ থেকে তার কাছে দাবি জানাচ্ছি, যেহেতু উনি বলেছেন যে উনি আহলেহাদিস পরিবারের সন্তান, তার বাপদাদা সবাই আহলেহাদিস, সুতরাং আহলেহাদিস আন্দোলনের ইজতেমাটা যেন নির্দিষ্ট জায়গায় হতে পারে, সেখানে জায়গা ক্রয়ের বিষয়ে যা যা তার লজিস্টিক সাপোর্ট দরকার সেগুলো তিনি আন্তরিকভাবে প্রদান করবেন, এবং আমাদের ইজতেমা নিয়ে যেন কোনো অনুমতির ক্ষেত্রে যেন কোনো সমস্যা না সৃষ্টি হয়, যেটি এবার হয়েছিল, এই বিষয়ে বরাবর উনি আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করে থাকেন, এবারও করেছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে তার এই সহযোগিতা যেন অবশ্যই অব্যাহত থাকে ইনশাআল্লাহ, আমরা সেও আশাবাদ ব্যক্ত করব তার কাছে। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের 2024 সালের বার্ষিক তাবলিগ ইজতেমার সম্মানিত অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও উন্নয়ন বিষয়ক উপদেষ্টা জনাব সালমান ইব্রাহিম এমপিকে। জনাব সালমান ইব্রাহিম এমপি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা সবাই যারা এখানে উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে খুবই আনন্দিত আপনাদের মাঝে আসতে পেরেছি। আপনি জানেন, আপনারা সবাই জানেন, আপনাদের এহলেহাদিস আন্দোলনের আমির মাওলানা আসাদুল্লাহ হাসান গালিব, ওনার সাথে আমার পরিচয় হয়েছিল জেলে, এবং প্রায় আমরা 7 দিন ছিলাম একসাথে জেলে, কিন্তু দিনের সম্বন্ধে আমার অনেকগুলি প্রশ্ন ছিল আমার মনে, এবং ওই 7 দিনে আমি ওনার থেকে যে তথ্যগুলি দিনের সম্বন্ধে পেয়েছি, যে তথ্যগুলি আমি ওনার থেকে পাইলাম দিনের সম্বন্ধে, এবং আমি কিন্তু ওনার কাছে ঋণী যে আমি তারপর থেকে আমি কিন্তু আমাদের দিনের সম্বন্ধে যেখানে অনেকগুলি, যখন আমি অনেক আলিমদের সাথে কথা বলি, আমার বেশি কিন্তু তর্ক বিতর্কতে যেতে হয় না, কারণ আমি গালিব ভাই থেকে যে একটা বলবো খুবই সিম্পল একটা সমাধান উনি দিয়ে দিয়েছিলেন আমাকে। উনি বলেছেন যে যদি আমরা কোরআন আর হাদিসটাকে আমরা যদি মেনে নেই, তাহলে কোনো তর্ক বিতর্কর কোনো কিন্তু জায়গাই নাই, এবং আমরা সবসময় আমি যখনই আমি যাই আমি বলি যদি এই কথাটা কোরআনে আছে আর এই কথাটা যদি সহি হাদিসে আছে, তাহলে এটা নিয়ে তো আর কোনো বিতর্ক থাকার কথা নাই। আমি আপনাদেরকে, আপনি জানেন বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশটাকে অনেক জায়গায় এগিয়ে নিয়ে এসেছি, এবং ওনার সাথে আমি অনেক বিদেশে সফর করেছি। বিদেশিরা সবসময় আমাদেরকে এই কথাটা জিজ্ঞাসা করে
আর আমার কেউ যখন বিদেশি বিনিয়োগকারী হোক, বিদেশি রাজনৈতিকবিদ, বিদেশি নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে তখন ওনারা যখন জিজ্ঞাসা করেন যে তোমরা কিভাবে বাংলাদেশ আজকে এই জায়গায় আসতে পেরেছ, আমরা অবাক হয়ে যাই যে আমরা তো সবসময় ভেবেছিলাম যে বাংলাদেশ একটা গরিব দেশ, চিরকালের জন্য গরিব দেশই থাকবে, তোমরা এই জায়গা থেকে এই জায়গায় যেখানে এখন এসছো এটা কেমনে পেরেছ। আমি বলেছি এটা সম্ভব হয়েছে দুটো কারণের জন্যে। একটা কারণটা হলো যে আমরা গত 15 বছর দেশটা যদি এগিয়ে যেতে হয় তাহলে রাজনৈতিক স্থিতিশীলতাটা খুবই দরকার, এবং আমরা গত 15 বছর এই রাজনৈতিক স্থিতিশীলতাটা আমরা পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে গত 15 বছর পেয়েছি, এবং আল্লাহর রহমতে আগামী 5 বছরের জন্য আবার আমরা পেয়েছি। এটা হলো প্রথম। দ্বিতীয়টা হলো মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাকেও বলেছেন, আমি নিজের চোখেও দেখেছি যে যখন উনি আমাকে বলেছেন যে আমি যখনই কোনো সিদ্ধান্ত নেই, আমার কাছে যখনই কোনো ফাইল আসে যেটার উপরে আমার সই করতে হয়, আমি সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আমি চিন্তা করি যে আমি এই যে সিদ্ধান্ত নিচ্ছি এই সিদ্ধান্তে আমার মানুষের কি উপকার হবে। যদি আমি দেখি মানুষের কোনো উপকার হবে না তাহলে আমি সে ফাইলটা সই করি না। এই কারণটা, যেহেতু উনি সবসময় মানুষের সম্বন্ধে চিন্তা করেন, এবং আমরা যেহেতু উনি এত লম্বা সময় পেয়েছেন, আগামী 5 বছর পেয়েছেন, আমরা এই জায়গায় আসতে পেরেছি, ইনশাল্লাহ আমরা আগামীতে আমাদের যে স্বপ্নটা আছে বাংলাদেশটাকে আসলে আরও সমৃদ্ধ করার, সেটা কিন্তু ইনশাল্লাহ আমরা ওনার নেতৃত্বে করতে পারবো। আমি আরেকটি জিনিস বলতে পারি, আমি ওনার সাথে কিছুদিন আগে গত বছর ব্রাসেলসে গিয়েছিলাম, তখন আপনার এই ইসরায়েল গাজার উপরে আক্রমণটা শুরু করেছিল, প্রায় 10-12 দিন হয়েছিল, তা না প্রায় 1 মাস হয়েছিল। তো ব্রাসেলসে আপনার ইউরোপের সবগুলি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারা সবাই ছিল যেখানে। সেই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীকেও আমন্ত্রিত করা হয়েছিল, উনিও ছিলেন, ওনার সাথে আমিও ছিলাম। তো সেখানে ইউরোপের পাশেই ইসরায়েলে আর ফ্যালিস্টিনদের উপরে ইসরায়েলের আগে এরকম জুলুম করছিল, কিন্তু এতগুলি রাষ্ট্রপতি, এতগুলি প্রধানমন্ত্রী কেউ এটা সম্বন্ধে এক কথা বলল না। যখন মাননীয় প্রধানমন্ত্রীর সময় আসলো কথা বলার, উনি উঠে এমন জোর গলায় উনি যেভাবে বললেন যে এই যুদ্ধটা বন্ধ করতে হবে, যেভাবে উনি ইসরায়েলিদেরকে যেভাবে উনি বলেছেন যে তোমাদেরকে এটা বন্ধ করতে হবে, এটা উনি নিন্দা জানিয়েছেন, এত জোর গলায় উনি বললেন। প্রথম এক, আমি নিজের চোখে দেখা যে প্রথম একজন রাজনৈতিক নেত্রী বা নেতা যে কথাটা বললেন, এটা বলার সাথে সাথে পুরো যারা যারা অন্যরা ওই হলে যারা ছিল সবাই দাঁড়িয়ে কিন্তু ওনাকে সম্বর্ধনা দিলেন, এবং তারপর থেকে যারা কথা বলছে, উনি শুরু করলেন, তারপর থেকে যারাই কথা বলল সবাই কিন্তু ফালিস্তিনদের পক্ষে কথা বলতে শুরু করলো। তো এটা আমি যেটা বলছি যে এটা আমি কিন্তু একটু আগে গালিব ভাইকে বলছিলাম যে খুবই দুঃখজনক যে এত কষ্ট হচ্ছে, এত জুলুম হচ্ছে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে, বিশেষ করে নারী আর বাচ্চাদের উপরে, এবং এটার প্রতিবাদ কিন্তু আমরা দেখতেছি না। যে ধরনের প্রতিবাদ আমাদের হওয়া উচিত সেই ধরনের প্রতিবাদ আমরা কিন্তু বিশ্বে দেখতেছি না, কিন্তু না, মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটা করছেন, এবং যখনই উনি যেখানেই যান, যার সাথেই দেখা হয়, উনি একটাই কথা বলেন যে যুদ্ধটা বন্ধ করেন। উনি বিশ্বাস করেন যেটাই, যে কোনো সমস্যাটাই হোক না কেন, সে সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে এটা সম্ভব, আপনাদের যুদ্ধের কোনো কারণ নাই। এছাড়া আমি আসলে, আমাকে গালিব ভাই অনেকবার বলেছেন, অনেক প্রত্যেকটা ইজতেমায় আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আমি কিন্তু আসতে পারি নাই। আমি গত 2018 সালে এসেছিলাম, তারপর এই আজকে আপনাদের মাঝে আবার আসতে পেরেছি, আমি খুবই আনন্দিত।
এবং উনি আমাকে আপনাদের এই স্থায়ী জায়গা ইস্তেমার সময় কথা বলেছেন। আমার আমাদের আমার ছোট ভাই আমার খুবই নিকট, আমার খুবই ক্লোজ, আপনাদের খুবই সুযোগ্য আপনাদের যে মেয়র লিটন, সেও একটু আগে বলেছে সেও আপনাদেরকে সাহায্য করবে। আমি তার সাথে আমি বলছি যে আমারও যা যা কিছু করতে হবে আমি কিন্তু করব ইনশাল্লাহ। আপনাদের জন্য একটা স্থায়ী জায়গার আমরা কিন্তু ব্যবস্থা করার করব। আমি আমার বক্তব্যটা আর আমি আমার বক্তব্যটা আর দীর্ঘায়িত করব না, আমি শুধু এই কামনা করে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।